আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে। সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি ঋজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, শনিবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। কমিশন সূত্রে খবর, 10 রাউন্ড গণনা শেষে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। শনিবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে সকাল 8টা থেকে শুরু হবে গণনার কাজ। মোট 10 রাউন্ড চলবে গণনা পর্ব। পলিটেকনিক কলেজে স্ট্রং রুম নিরাপত্তার দায়িত্বে 30 জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। থাকছে সিসিটিভির ব্যবস্থাও। গণনা চলাকালীন লোডশেডিং হলে বিকল্প ব্যাটারির ব্যবস্থাও করা হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, গত 10ই জুলাই ছিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে ভোট পড়েছে 71.99%। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত, তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও বিজেপি প্রার্থী মানস ঘোষের ত্রিমুখী লড়াইয়ে জমজমাট হয়ে উঠেছে ভোট পর্ব। নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছে বাম, কংগ্রেস ও বিজেপি। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, ভোট অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। হেরে যাওয়ার আতঙ্কেই বিরোধীরা মিথ্যা অভিযোগ আনছেন। এই উপনির্বাচনে কোন দল জয়ী হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিধানসভা জুড়ে। শনিবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। ঘন্টা চারেকের মধ্যেই ফলাফলের পরিষ্কার চিত্র সামনে আসবে বলেই কমিশন সূত্রের খবর। শনিবার সকাল 8টা থেকে নির্বাচনী ফলাফলের সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে। এশিয়া মহাদেশে দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কুলিক পাখিরালয়। সেন্সাসের ফলাফল অনুযায়ী বিগত বছরগুলোতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই পাখিরালয়। সাধারণত প্রতি বছরই মে মাসের শেষের দিকে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এই স্থানে। নাইট হেটেন, ওপেন বিল স্টক, কর্মরেট এবং ইগ্রেট এই 4 প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিকপাড়ে বনভূমি। প্রায় 6-7 মাস এখানে প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে পাখিরা। তারপর নভেম্বর ডিসেম্বরে তারা পাখি জন্মায় ভিন দেশে। দীর্ঘ বছর ধরে এই নিয়মে আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের। বিগত 5 বছরে কুলিক পাখিরালয়ে ক্রমশই পাখির সংখ্যা বেড়েছে, যাকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিল পরিবেশপ্রেমী মানুষেরা। 2023 সালে অবশ্য অন্যান্য বারের তুলনায় পাখির সংখ্যা কমে গিয়েছে। চলতি বছরে পাখি নিয়ে আসার আলো দেখা দিয়েছে। বিভাগীয় বনাধিকারিক দাওয়া সাংমু শেরপা জানিয়েছেন, এবছর বৃষ্টিপাত সময়মতো হয়েছে, তাই এবারে পাখির সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এদিকে এই খবরে খুশির হাওয়া ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। লাস্টের যেটা বৃষ্টি একদম দেরি করে হয়েছিল, জুলাই লাস্ট উইক থেকে একটু বৃষ্টি পেয়েছিলাম, সেই জন্য পাখিগুলো কম হয়েছিল। কিন্তু এবার তো ভালো বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন, আর টাইমলিও শুরু হয়েছে বৃষ্টি। তো এখন পর্যন্ত অনেক চলে আসছে, আরো আসতেছে। আজকেও এক নতুন গ্রুপ ঘোরাঘুরি করছে, 2-4 দিন মধ্যে ওরাও বসবে। তো আমরা এক্সপেক্ট করতেছি মিনিমাম 1 লাখ তো হবে, হোপিং সো। হ্যাঁ, ওটা তো এভরি ইয়ার এভরি বছরই করি, যেভাবে আমরা কালচার করে দিই সাইডে, ওটা লাগানো হচ্ছে, কবে থেকে শুরু হয়ে গেছে আমাদের। ওটা অ্যাপল স্নেল দেওয়া, ওদের খাওয়া, এক্সট্রা ফিঙ্গারলিংস ছেড়ে দেওয়া জলের মধ্যে, এসব চলছে। এটা তো আমাদের চলে, এখন পর্যন্ত কোনো রেকর্ড হয়নি, দেখিনি। সবাই স্টাফরা একদম অ্যালার্ট আছে, কিছু নতুন আসবে বলে তো লাগানোই আছে সবাই স্টাফরা। তো নোটিশ হলে পরে দেখে পরে আমাদেরকে জানানো হবে। আমি এসেছি মালদা থেকে। ফার্স্টে আসছেন কেন? কুলিক ফার্স্ট আমি শুনেছি এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাস। এখানে তো কোনোদিনও আসা হয়নি, তো ওই জন্য এসে ঘুরে গেলাম। তো ভালোই লাগলো, এখানে অনেক রকম পাখি টাকি দেখলাম, কচ্ছপও দেখলাম, ভেতরে অ্যাকোরিয়ামও দেখলাম, বেশ ভালো জায়গাটা। তবে আমার মনে হয় যে জায়গাটাতে অনেক কিছু কম আছে,
যেরকম নীলগাই আছে ঢোকার সময় বললো, বাট নীলগাই চোখে পড়লো না, বিশাল বড় এরিয়া জুড়েই আছে। তো যদি এখানে হরিণ টরিণ যদি রক্ষণাবেক্ষণ করতে পারে, প্রশাসনকে বলবো এটাই, যদি করতে পারে তাহলে জায়গাটা আরও ইম্প্রুভমেন্ট হবে, আরও বাইরে থেকে আরও লোক দেখতে আসবে। এমনিতে তো লোকজন তো ঠিক আছে, ভালোই লাগছে। না আমি এটা প্রথমবার এলাম, হ্যাঁ বলবো সবাইকেই বলবো যে জায়গাটা বেশ ভালো, ঘুরে আসতে পারে, ঘোরার মতন জায়গা, বেশ ভালো জায়গা, তার মধ্যে ওয়েদারটাও এরকম, ঘুরেও শান্তি পাওয়া যাচ্ছে, বেশ ভালোই লাগছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, দার উদ্ঘাটন হলো রায়গঞ্জে কর্ণজের অবস্থিত মোটর কালী মাতার নবনির্মিত মন্দিরের। বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্মিত সুসজ্জিত মন্দিরে এদিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়, উপলক্ষ বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে। এই উপলক্ষে শুক্রবারও মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল লক্ষ্য করা গিয়েছে। মন্দির প্রতিমা দর্শনের জন্য দূর দূরান্ত থেকে আসছেন সাধারণ মানুষেরা। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু দেব, প্লাবন প্রামাণিক সহ অনেকেই। মূলত শোনা যায় একসময় এলাকার প্রচুর পথ দুর্ঘটনা ঘটত, তা থেকে নিষ্কৃতি পেতে 1952 সালে এখানে কালী পুজোর সূচনা হয়। মোটর ইউনিয়নের সদস্যরা মিলে পুজো সূচনা করেছিলেন জন্য এখানে দেবী মোটর কালী মাতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1970 সালে এখানে একটি মন্দির নির্মিত হয়েছিল, পরবর্তীতে সেই মন্দিরটি পুরনো হয়ে যায়। সেদিকে তাকে এসিসি মোটর কালী মাতা ট্রাস্টি কমিটি গড়ে নতুন করে মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2018 সালের মার্চ মাসে শুরু হয় কাজ। শুধুমাত্র রায়গঞ্জ না, উত্তর দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গের মধ্যে এই পুজো বিশেষ ঐতিহ্যবাহী। সম্প্রতি সকলের সহযোগিতায় এখানে মন্দির নির্মাণ করা সম্ভব হয়েছে। মা মটরকালী বহু ঐতিহ্যবাহী মন্দির, উত্তর দক্ষিণের মধ্যে মা মটরকালী একটাই সেরা। তার মধ্যে আমাদের যে মোটর ইউনিয়ন এবং গ্রামবাসী মিলে যে ট্রাস্টি করা হয়েছিল, সেই ট্রাস্টির ওনার ছিলেন এই মন্দিরের পিছনের প্লাবন প্রামাণিক, খুব সহযোগিতা করেছেন, অনেক পরিশ্রম করে সবার সহযোগিতায় এই মায়ের মন্দিরটা তৈরি হয়েছে। এই মায়ের মন্দির যতটুকু জানি যে লেখা ছিল স্থাপিত 1952 সালে, তারপরে 2024-এ এটা সমর্পণ হলো, তার উদ্ঘাটনও হয়েছে গতকাল 11 জুলাই। এখানে বহু ভক্ত আসেন মায়ের কাছে, বহু দূর দূরান্ত থেকেও ভক্ত আসেন, এমনকি বাইরে থেকে গোটা পশ্চিমবাংলা থেকে মায়ের কাছে লোক আসেন। গাড়ি ঘোড়া দুর্ঘটনা কবলে পড়ত, সেই কারণে 1952 সালে এখানে একটা ছোট করে পূজা শুরু হয়। পরবর্তীকালে 1970 সালে এখানে এসেছে মোটর কালী মাতার মন্দির স্থাপন হয়, কিন্তু মন্দিরটি খুব পুরনো হয়ে গেছিল, সেই কারণে আমরা 23 জনের একটা শ্রী মোটর কালী মাতা ট্রাস্টি কমিটি গঠন করে স্থানীয় জনসাধারণকে নিয়ে সকলের সহযোগিতা আমরা এই নতুন মন্দির 2018 সালের মার্চ মাসে শুরু করেছিলাম। করোনার কালে কিছুক্ষণ বন্ধ ছিল, তবে আজ ধীরগতিতে কাজ হচ্ছিল। আজকে আপাতত আমরা গতকাল 11 জুলাই এই মন্দির মা নতুন মন্দিরে মাকে স্থানান্তরিত করলাম। এখনও মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি, 80% কাজ সম্পূর্ণ হয়েছে, 20% কাজ আরও বাকি, সামনে সিঁড়ি করতে হবে। যেহেতু মাকে রাখতে কোনো জায়গা ছিল না, সেই জন্য আমরা আপাতত এটা স্থানান্তরিত করে রাখলাম, এবং সামনে সিঁড়ি ভেঙে আরও 20% কাজ, 20% কাজ আমাদের পক্ষে সেটা করতে হবে। আমরা চাই ভক্তবৃন্দ আসুক, দেখুক। এখানে আমরা পুজো দিতে এসেছি মায়ের, কালকে খবর পেয়েছি যে নতুন মন্দিরে মা প্রতিষ্ঠিত হয়েছে, আর গাড়ি কেনা হয়েছে, সেই উদ্দেশ্যে আসল আশা আমাদের মায়েরও দর্শন হয়ে গেল, গাড়ির পুজোটাও দেবো আমরা, সেই জন্য এসেছি। কেমন লাগছে নতুন মন্দির দেখে? ভালো, ভীষণ ভালো, উত্তর দিনাজপুরের মধ্যে সেরা মন্দির তৈরি হয়ে গেছে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের মা এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।